হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস ফ্রেন্ডস। ইতিপূর্বে আপনাদের সামনে তুলে ধরেছি মোদি সরকার ও দিদি সরকারের বিভিন্ন প্রকল্প ও বিভিন্ন স্কিম, এছাড়াও তুলে ধরেছি সরকারি চাকরি ও বিভিন্ন প্রকল্পে। তো ফ্রেন্ড, আজকে একটি আপডেট বেরিয়ে এসেছে যেখানে বলা হচ্ছে যে মোদি সরকারের জন্মদিন উপলক্ষে সাধারণ মানুষের জন্য বেশ কিছু স্কিম আনতে পারে, আর এই সকল স্কিম নিয়ে থাকবে আজকের আলোচনা। আলোচনা শুরু করার পূর্বে প্রতিবারের মতো করছি একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন, একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন। সাবস্ক্রাইব করার পর একটা বেল আইকন আসবে, সেটাকেও ক্লিক করুন, কারণ যখনই আমরা এমন কোন লেটেস্ট ট্রেন্ডিং হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তখন সর্বপ্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড হিট দ্য বেল আইকন টু গেট। আশা করি ফ্রেন্ড সাবস্ক্রাইব করে নিয়েছেন। এবার একটি ছোট্ট কাজ করুন, কারণ আমাদের উৎসাহ তখনই বাড়ে যখন আপনাদের লাইক পড়ে। তো ফ্রেন্ড, আপনাদের সন্দেহ বা সংশ্লেষ দূর করার জন্য সর্বপ্রথম নিউজ 18 বাংলাতে নিচ্ছি, যেখানে বলা হচ্ছে শীঘ্রই একাধিক এক নতুন স্কিম ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রমিকদের জন্য একাধিক স্কিম লঞ্চ করতে চলেছে কেন্দ্রীয় সরকার, অর্থাৎ CNBC আওয়াজের সূত্রের খবর অনুযায়ী আগামী মাসে 17 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন, লোকসভা নির্বাচনকে পাখির চোখকে জন্মদিনের দিন শ্রমিকদের জন্য একাধিক স্কিম লঞ্চ করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো ফ্রেন্ড, এখানে আরো একটা কথা বলে দিই, ফ্রেন্ড আমরা নিজস্ব কোনো মতামত দিয়ে থাকি না আমাদের চ্যানেলে, আমরা শুধুমাত্র ট্রাস্টেড ওয়েবসাইট এবং বড় বড় নিউজ পেপার থেকে আপনাদের সামনে বিভিন্ন আপডেট তুলে ধরি। তো ফ্রেন্ড, এখানে বলা হচ্ছে শ্রমিকদের জন্য একাধিক স্কিম লঞ্চ করতে চলেছে কেন্দ্রীয় সরকার, CNBC আওয়াজের সূত্রের খবর অনুযায়ী, অর্থাৎ CNBC সূত্র অনুপাতে শ্রমিকদের জন্য একাধিক স্কিম লঞ্চ করতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী মাসে 17 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন, অর্থাৎ সেই জন্মদিন উপলক্ষে দেশবাসীর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ কিছু নতুন স্কিম, নতুন প্রকল্প ঘোষণা করতে পারেন, যা সাধারণ মানুষের জন্য অর্থাৎ শ্রমিক শ্রেণীর মানুষদের জন্য খুবই লাভময় হবে। যেমন এখানে বলা হচ্ছে ওয়েলফেয়ার স্কিম মেন ফোকাস শ্রমিকদের সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য ও শিক্ষার উপর জোর দেওয়া হবে। ওয়েলফেয়ার স্কিমে সামাজিক সুরক্ষা দেওয়ার পাশাপাশি তাদের জীবনের মান আরো উন্নত করার উপরেও জোর দেওয়া হবে। অর্থাৎ ফ্রেন্ড, বুঝতেই পারছেন আগামী দিন, অর্থাৎ আগামী 17 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন, আর সেই জন্মদিন উপলক্ষে দেশবাসীর জন্য বেশ কিছু স্কিম লঞ্চ করতে পারে, যা থাকবে সামাজিক সুরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যের উপরে। তো ফ্রেন্ড, আমরা অপেক্ষায় রইলাম মাননীয় প্রধানমন্ত্রী কি সেই এই স্কিম বা কি সেই প্রকল্প আনে। তো ফ্রেন্ড, আপনারাও অপেক্ষায় থাকুন, আগামী যে 17 তারিখে প্রধানমন্ত্রীর জন্মদিন অর্থাৎ জন্মদিবস উদযাপন করাবে, সেই উদযাপনে তিনি কি ঘোষণা দেন, এবং সেই সময়তে আরেকটি ভিডিও আপলোড করব যেখানে আপনাদের বলে দেবো যদি কিছু নতুন আপডেট এসে থাকে। তো ফ্রেন্ডস, আজকে এতটাই। আশা করি আমাদের দেওয়া এই ছোট ইনফরমেশন আপনাদের ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।